আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিন্নি চালের পোলাও। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি এখানে 3 কাপ পরিমাণ বিন্নি চাল নিয়েছি। চালটাকে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি। 2টা বড় সাইজের আলুকে আমি কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন কীভাবে চৌকো করে কেটেছি। আদা এবং রসুন বাটা আর যা যা লাগছে রান্নার সময় দেখিয়ে দেব। প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। যখন এগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। তাহলে ফিরে আসছি, পেঁয়াজটা যখন ট্রান্সফারেন্ট হয়ে যাবে ঠিক তখন। পেঁয়াজটাকে 5 মিনিট হাই হিটে রান্না করার পর এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আরও 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তাহলে ফিরে আসছি আরও 5 মিনিট পর। ফিরে এলাম আরও 5 মিনিট পর। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দেব যাতে আলুটা পুড়ে না যায়। আলুটাকে 50% মতো সেদ্ধ করে নিতে হবে। আমার আলুটা 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া চাল। চালটা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরও 5 মিনিটের মতো আমি চালটাকে ভেজে নেব। তাহলে ফিরে আসছি আরও 5 মিনিট পর। আমার চালটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 3 কাপ চালের জন্য 5.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর এই পানিটা কিন্তু ফুটন্ত পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিট চুলার আঁচটা হাই হিটে থাকবে। গুঁড়ো এবং স্বাদমতো লবণ। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি চালটাকে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে চুলার আঁচটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি আরও 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার পোলাওটা রান্না হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। দেখলেন তো কত সহজে রান্না হয়ে গেল বিন্নি চালের পোলাও। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।